সৌম্য তো পড়ালেখায় ছিল কাঁচা, ওকে সবাই খুব হেল্প করতো, ও সারাদিন পড়তো। পরীক্ষার আগে আবার অনেক পড়াশোনা করতো, 4 ঘন্টা 5 ঘন্টা করে পড়তো, মানে পড়তেই থাকতো সারাদিন, প্র্যাকটিসের পরে সারাদিন পড়তো। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে পরীক্ষার রেজাল্ট আমার আরো সমান সমান, ও 33 আমিও 33। এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং এবং খুব মজা লাগতো। আর ও কলেজ করতে পছন্দ করতো না, ও খুবই এই দিক থেকে, আর ঘুমাতে পছন্দ করে, সব সময় শুয়ে থাকতে ঘুমাইতে খুবই পছন্দ করে। তো এই জিনিসগুলো ছিল, মাঝে মাঝে ফাঁকি দিত, আমাদেরকে বলতে হতো ম্যাডাম মেডিকেলে গেছে, ম্যাডাম ওর আজকে খেলা আছে, ম্যাডাম আজকে ওর এটা হয়েছে। আর আমাদের কবিতা ম্যাডাম পোলাপানদের বকতে আমার আর ভাল লাগে না, বলে বলে শেষ, সব বেঁচে গেছে। আচ্ছা, সম্ভব কোন ইন্টারেস্টিং স্টোরি? না ওই যে মানে জিনিসটা কি, ও তো পড়তো না, ও কি অল্প পড়লে আর কি ওর পড়া হয়ে যেত, ঠিক আছে? তো দুষ্টুমি দুষ্টামি করতো কি, ধরেন আমি অনেক বেশি সময় পড়তাম, আমি রুমে যদি ও কিছু কথা বলতো, যখন আমি পড়তাম ও তো ম্যাক্সিমাম সময় পড়তো না, মানে ও তো অল্প পড়তো, তখন কথা বলতো, আমি বলতাম দোস্ত তুই অন্য রুমে যা, অন্য রুমে যা গল্প করে। তো আমি যখন পড়তাম অন্য রুমে ঘুরে বেড়াতো, ঠিক আছে, অন্যদের চাই ডিস্টার্ব করা বলেন, গল্প করা করেন করে, তারপর আমি যখন ঘুমাতে যেতাম ওই সময় পড়তো। তো এই যে রুশু স্যার একদিন পিটাইলো, ওই ঘটনাটা বল। রুশু স্যার একদিন, ধরেন আমাদের মাঠে, আমাদের ইনডোরে 2 তলা আছে, বুঝছেন, তা উপরে উঠলে নামার কোনো ওই নেই, এত ছোট সিঁড়ি, লাফ দিয়েও কোনো পড়ার কোনো চান্স নাই। তো কোনটা বলছি, যে হোস্টেলের টা না ইনডোরের টা, হলুদের টা, ইনডোরটা ইনডোরটা মানে মানে ওই দিনকে মারটা ছিল এরকম, হলুদ যে প্লাস্টিকের স্ট্যাম্প থাকে, এক একজনের ডাকতেছে মেরে উপরে তুলতেছে, ঠিক আছে? তো বিজয় মারছে না, বিজয় মারার পরে পা উপরের দিকে দিয়ে, বুঝছেন, ছটফট করতেছে, মনে হচ্ছে কি মাথা নিচে পা উপরে। আমি কি হয়েছে, পাশা বেঁধে গেছে আমার, 2টা স্ট্যাম্পের বাড়ি দিচ্ছে, ঠিক আছে? আর এক একজন তো মনে করেন মার খায় আর সিঁড়ি ধরে রানিং করা শুরু করে, তারপরে স্কিপিং করে, মানে এত জোরে জোরে মারছে, মানে সহ্য না করতে পেরে একজন পুশ আপ দেয়, সিট আপ দেয়, ওই ব্যথা অন্যদিকে নিয়ে যায়। ও তো পা মাথার দিকে দিয়ে, মানে কি যে করতেছে, দেওয়ালে লাথি মারতেছে, না আমি দাঁড়ায় আছি, বলে কি তোরে কি মারে না, আমি তো শর্টকাট করে তার বেশি ব্যথা করবে, এই জন্য চুপ করে দাঁড়ায় আছি। সৌম্য এবং বিজয় দুজনই লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে দুই বন্ধু দুজনকে বলবেন যে এই কথাটা আসলে কখনো বলা হয় নাই, অনেক সময় একসঙ্গে থেকেছে কিন্তু বলা হয় নাই বন্ধুটাকে এই কথাটা বলতে চাই। বিজয় বল। আমার তো না, আমার কথা হলো যে মানে বলা হয় নাই বলতে কি, মানে মানে অ্যাজ ইউজুয়াল কি হয়, যখন একটা সাপোজ ও এখন একটা অনেক ভালো অবস্থানে আছে, ও বাংলাদেশের বেস্ট 14 জনের মধ্যে আছে, তো দেখা যাচ্ছে যে মানে হয় না যে আমি একটা পর্যায়ে গেলে হয়তো বা আমার বন্ধু, যে কাছের বন্ধু যার একটা অবস্থান আছে বা অবস্থান নেই, আমি তাকে কোনো মতে যে কোনো বিপদ আপদে হেল্প করলাম, তো দেখা যাচ্ছে যে সেম ক্ষেত্রে আবার ও একটা পর্যায়ে গেছে, দেখা যায় কেউ বিপদে আপদে পড়ছে, যদি হেল্প করছে, হেল্প করাটা, তা আমার কাছে মনে হয় যে যদি মানে কোনো প্রকার কোনো জীবনে কোনো কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয়, তুই তুই আমাকে একবার শুধু একটা মিস কল দিবি, আমি তুই আমার কথাটা কেন বললি, যাব আমার কথাটা কেন বললি, হ্যাঁ আমি যে বললাম তুই কেন বললি? আরে তাহলে মনের মিল হয়ে গেছে, কি করার, যে কোনো বিপদ আপদে আমি তোর সামনে না, আছি। ওইটাই আমারও সেম জিনিস ভাই, যে যে কোনো বিপদে দোষ, যে কোনো সময়, যে কোনো টাইমে, মানে সেটা ছোট হোক বড় হোক, মানে মানে একবার শুধু মানে মিস করলে না, কারোর মাধ্যমে জানতে পারলেই হবে আমি হাজির। আপনাদের দুজনের এই ফ্রেন্ডশিপ অনেক 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 দিন পর্যন্ত বেঁচে থাকবে সেটা চাই। বিজয় আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।